আচ্ছা, তো আমরা এখন যে প্রবলেমটা দেখব এটা হচ্ছে বুটেক্স 2002-03 সালে আসছিল, আমি তখন ক্লাস 2-3-তে পড়ি। তো দেখো প্রশ্নটা কি বলছে, যে হলো এ এবং বি এমন দুইটা ভেক্টর যাতে করে এ প্লাস বি মানে দুইটা ভেক্টরকে যোগ করলে যে মানটা পাবো সেইটা সমান সমান হয় দুইটা ভেক্টর বিয়োগ করার পরে যে মানটা পাবো তার সমান। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো এই প্রশ্নটা আসলে আমাদের যাদের একটা থিওরি একটু মাথার মধ্যে আছে তাদের জন্য এটা আসলে সাথে সাথে অ্যান্সার করে ফেলা যায়। তো আমরা আগে একটু একটা থিওরি দেখে আসি। দেখো যে মনে করো আমাদের কাছে দুইটা ভেক্টর রাখা আছে, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একটা ভেক্টর হলো, এই ভেক্টরটা হচ্ছে গিয়ে আমাদের এ ভেক্টর এবং এই ভেক্টরটা মনে করো আমাদের বি ভেক্টর। এখন বলো তো যদি আমরা এ এবং বি এই দুইটা ভেক্টরকে যখন আমরা যোগ করছি, এই দুইটা ভেক্টরকে যখন আমরা যোগ করছি তখন আমরা যেই লব্ধিটা পাবো সেটা কিন্তু সামান্তরিকের এই কর্ণটা দিয়ে আমরা প্রকাশ করি, রাইট? এই কর্ণটা দিয়ে আমরা হচ্ছে এ প্লাস বি কে নির্দেশ করি যে ভাই এইটা কি, এটা হচ্ছে গিয়ে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই না? এখন দেখো যে আমরা যদি এ মাইনাস বি করি তাহলে কি হবে, তাহলে এ মাইনাস বি করার অর্থটা কি এটা আগে আমরা একটু দেখি। যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যখন আমি করছি এটা সমান সমান দাঁড়াচ্ছে এ ভেক্টরের সাথে যোগ করতে হবে মাইনাস বি ভেক্টরকে, তাই না? তাছাড়া তো আমরা যোগ করতে পারি না, মানে বিয়োগ করা বলতেই উল্টায় যোগ করা। তার মানে আমাদেরকে বলছে বি ভেক্টরটাকে আগে উল্টাও। তো ভাই দেখো বি যেই ভেক্টরটা আছে সেইটাকে যদি আমি উল্টাই তার মানে হচ্ছে 180 ডিগ্রি ঘুরাই, তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের সেই মাইনাস বি ভেক্টর, তাই না? মাইনাস বি ভেক্টর। এখন এই দুইটা ভেক্টর, এই যে এ ভেক্টর আর মাইনাস বি যেই ভেক্টর, অর্থাৎ এই যে এ ভেক্টর এবং মাইনাস বি যেই ভেক্টর, এই দুইটার যখন আমি যোগ করব বা লব্ধি করব তখন আসলে আমরা কি পাবো খেয়াল করে দেখো। তখন আমরা যেটা পাবো সেইটা কিন্তু আমাদের কোন কর্ণটা নির্দেশ করবে, সেটা আমাদের কোন কর্ণটা নির্দেশ করবে সেটা কিন্তু আমাদের এই যে এ ভেক্টর এবং মাইনাস বি, এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যে লব্ধি সেটা কিন্তু এই কর্ণটাকে নির্দেশ করবে। তাইলে দেখো এই কর্ণটা আসলে কোন কর্ণটা, এই কর্ণটা আসলে কোন কর্ণটা একটু লক্ষ্য করলেই তুমি বুঝবা যে এই কর্ণটা কিন্তু আসলে আমাদের ওই এ বি দিয়ে যে সামান্তরিকটা তৈরি হয়েছিল সেটার আরেকটা কর্ণকে আসলে রিপ্রেজেন্ট করছে। তো এখন প্রশ্ন হলো তার মানে এ প্লাস বি আমাদের যেই কর্ণটা নির্দেশ করে, এ বি দিয়ে একটা সামান্তরিক তৈরি করলে এ প্লাস বিটা যেই কর্ণটা নির্দেশ করে এ মাইনাস বিটা কিন্তু অন্য আর একটা কর্ণকে নির্দেশ করে। আমাদের এখানে দেখো দুইটার পরম মান দিয়ে বোঝাচ্ছে যে দুইটা কর্ণের মান সমান। তো কোন অবস্থাতে কর্ণের মান সমান হয় সেইটা যদি আমরা আগে চিন্তা করি, তাহলে দেখো কোন অবস্থাতে কর্ণের মান সমান হয় বলতো, যদি এ এবং বি দুইটা পরস্পর 90 ডিগ্রি হয়, অর্থাৎ তারা যদি একটা আয়তক্ষেত্র তৈরি করে, তখন কিন্তু আমরা দেখি যে হচ্ছে তাদের যেই কর্ণটা সে দুইটা কর্ণই পরস্পর সমানে সমান হয়, অর্থাৎ এইটা একটা কর্ণ দেখো এবং এই যে কর্ণ, দুইটা কর্ণের মান কিন্তু পরস্পর সমানে সমান হবে, ঠিক আছে? এবং এই যে দুইটা কর্ণ, এই যে দুইটা কর্ণ, এই দুইটা কর্ণের মান তখনই সমান হবে যদি এটা একটা আয়তক্ষেত্র হয়। তাহলে আয়তক্ষেত্র মানে কি, আমাদের সন্নিহিত দুইটা বাহুর মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, তার মানে এই যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা কিন্তু হবে কত, এই অ্যাঙ্গেলটা হবে হলো গিয়ে 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এ যেই ভেক্টর আছে এবং বি যেই ভেক্টর আছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটাই আমাদেরকে বের করতে বলল। তো এই জন্য বলছিলাম এই থিওরিটা যদি তোমার জানা থাকে যে আসলে এ প্লাস বি মানে একটা কর্ণ বোঝায়, এ মাইনাস বি মানে আরেকটা কর্ণ বোঝায়, এটা যদি তুমি যদি বোঝো তাহলে কিন্তু তোমার জন্য আসলে এই জিনিসটা চিন্তা করাটা খুবই খুবই সহজ। তো আমরা এখন আসো যে যদি এটা কিন্তু রিটেনে আসছিল, তাহলে রিটেনের বেলাতে এটা আসলে আমরা কি করে এই প্রশ্নটা আসলে সলভ করব। তো সহজ জিনিস, আমরা দেখো যদি ম্যাথ মানে হাতে কলমে লিখতে চাই আর কি, তাহলে আমাদের আসলে অ্যাপ্রোচটা কি হবে, সেটা হচ্ছে এ প্লাস বি দেওয়া আছে যেটা সেটা আগে লিখি, এ প্লাস বি সেইটা নাকি হচ্ছে এ মাইনাস বি এর সমান। তাহলে এ প্লাস বি এর যে মান সেইটা আমরা হচ্ছে কিভাবে লিখি দেখো, মানে এই মানটা সমান সমান কিভাবে লেখা যায়, মান লিখতে হলে এ ভেক্টরের স্কোয়ার প্লাস বি ভেক্টরের উপর স্কোয়ার প্লাস 2ab cos থিটা,
তাই না, কস থিটা লিখতে হয়। এবং খেয়াল রেখো এখানে কিন্তু আমরা যা এবি যা কিছু লিখি সবগুলা কিন্তু মানটা নির্দেশ করে, মান ভ্যালুটা কত, কোনো মাইনাস সাইন কিন্তু এখানে আমরা বসাবো না, ঠিক আছে, শুধুমাত্র মানটা নির্দেশ করবে। এবং থিটাটা দিয়ে কি বোঝায়, থিটাটা দিয়ে বোঝায় এ এবং বি ভেক্টরটার মধ্যবর্তী কোণ। এ ভেক্টর যদি এইটা হয় এবং বি ভেক্টর যদি এইটা হয় তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে গিয়ে থিটা। এখন প্রশ্ন হচ্ছে, এটা খেয়াল রেখো কিন্তু যে কখনো যদি ভেক্টরটা এইরকম অবস্থায় থাকে দুইটা ভেক্টর, তাহলে কিন্তু এইখানে যদি থিটা বলা থাকে এই থিটাটা কিন্তু আমরা এখানে বসাবো না, এটা খেয়াল রেখো। কারণ এখানে দুইটা ভেক্টরের আদিবিন্দু একই বিন্দুতে নাই। দেখো এই ভেক্টরের আদিবিন্দু হচ্ছে এইটা আর এই ভেক্টরের আদিবিন্দু হচ্ছে গিয়ে এইটা, তো দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় না থাকলে আমরা কিন্তু ওদের মধ্যবর্তী কোণটা আসলে ওই ওই মানে ওই থিটাটা আসলে আমাদের মধ্যবর্তী কোণ হিসেবে পড়বে না। তো সবসময় যেটা করতে হবে, ভেক্টরের কোণ নির্ণয় করতে হলে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে ভেক্টর দুইটার আদিবিন্দুকে কিন্তু একই বিন্দুতে আগে আনতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো আদিবিন্দু, এই যে দুইটা ভেক্টর আদিবিন্দু একই বিন্দুতে আছে, এখন যে মানে যেই ক্ষুদ্রতর কোণটা সেটাই হচ্ছে আমরা কিন্তু এখানে বসাবো। আচ্ছা, এবং এ আর বি এর শুধুমাত্র মান নিয়ে এখানে কাজ করব এবং ভেক্টর দুইটার মধ্যবর্তী যে কোণটা ওই কোণটা আমরা কিন্তু এখানে বসাবো। আচ্ছা, এবং দেখো তাহলে এ মাইনাস বি এর মানটা আমরা কিভাবে বের করব, আবারও এ এর মান স্কোয়ার প্লাস, এখানে মাইনাস বি না, শুধু বি স্কোয়ার, জাস্ট মান নিয়ে কাজ করছি কিন্তু, এ মাইনাস বি এর মান কিন্তু আমরা এই বি এর ভ্যালুটা নিয়ে কিন্তু কাজ করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, খেয়াল করো কোনো মাইনাস সাইন দেয়নি, জাস্ট ভ্যালু কত, ওই ভেক্টরের দৈর্ঘ্য কত, মান কত, সেটা নিয়ে কাজ করছি। টু এ বি কজের জায়গাতে অ্যাঙ্গেল কত হবে, খেয়াল করো এ আর বি, এই যে এ ভেক্টর এবং এই মাইনাস বি ভেক্টর, এই দুইটার মধ্যবর্তী কোণটা এখন কত, এখন কিন্তু তাদের মধ্যবর্তী কোণ দেখো এইটা, এইটা কিন্তু আমাদের এ এবং বি এর মধ্যবর্তী যে কোণটা আমরা বলছি সেটা কিন্তু এ আর বি এর মধ্যবর্তী কোণ, এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তো কোণটা আমরা অ্যাকর্ডিংলি দিব, খেয়াল করো দুইটা ভেক্টর এ এবং মাইনাস বি, এই যে এ ভেক্টর এবং মাইনাস বি দুইটারই কিন্তু যেই কোণ বের করার সময় দুইটা ভেক্টরে কিন্তু আদিবিন্দু একই বিন্দুতে আছে, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর দুইটা ভেক্টরেরই আদিবিন্দু কিন্তু একই পয়েন্টে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এইখানে যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি সেই অ্যাঙ্গেলটা আমাদের নেওয়া লাগবে। তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে কত, দেখো আমরা কিন্তু বলে দিছিলাম যে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে থিটা, তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে, এইটুকু অ্যাঙ্গেল হবে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, এই টোটালটা একটা লাইন যেহেতু টোটালটা 180 ডিগ্রি, আর এখান থেকে থিটা বাদ দিলে এইটুকুর ভ্যালু হবে হচ্ছে 180 মাইনাস থিটা। তাহলে কজের জায়গাতে আমাদের এখানে যে ভ্যালুটা বসে যাবে সেটা হচ্ছে কজ 180 মাইনাস থিটা, কজ 180 মাইনাস থিটা। আচ্ছা ওকে, তাহলে আমাদের এখানে দেখো দুই পাশে যদি আমি স্কোয়ার করে ফেলি তাহলে যেটা আসছে এখানে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা, আর এখানে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। দেখো কস আমরা যদি 180 মাইনাস থিটা করি এটা কিন্তু মাইনাস টু এ বি কস থিটা হয়, এটা ত্রিকোণমিতির জিনিস তোমরা জানো আশা করি, কস 180 মাইনাস থিটা এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যায় এবং কস কসই থাকবে যেহেতু 90 এর কোনো ইয়া নাই, গুণিতক নাই, তো কস মানে কস 180 মাইনাস থিটা মাইনাস কস থিটাই থেকে যাবে, মাইনাস কস থিটা। ওকে ভেরি গুড, তাহলে এখান থেকে আমাদের এ স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, বি স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকে, ফোর এ বি কস থিটা, ফোর এ বি কস থিটা, এটা সমান সমান হলো গিয়ে জিরো। তাহলে ভাই ফোর তো জিরো না, এ এর মানও জিরো না, বি এর মানও জিরো না, তাহলে কস থিটার ভ্যালু অবশ্যই এমন যেটা হচ্ছে জিরো, তার মানে কস থিটা সমান সমান যদি জিরো হয় তার মানে অবশ্যই, সুতরাং থিটা ইজ ইকুয়ালস টু কিন্তু 90 ডিগ্রি, তার মানে এ এবং বি এর মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। এখান থেকেও আমরা কিন্তু লিখিতভাবে প্রমাণ করতে পারি, কিন্তু এমসিকিউ আসলেও তুমি যাতে করে একবারে বুঝতে পারো সেজন্যই আসলে এটা এভাবে অ্যানালাইসিস করা। ওকে, এইবার দেখো আমাদের পরের যে প্রশ্নটা, বুয়েটে 2001 সালে আসছিল, আমি তখন হয়তো কেবল ক্লাস ওয়ানে ভর্তি হয়েছি অথবা তখনও কোনো স্কুলে ভর্তি হই নাই, কী করছি মনে নাই, যাই হোক, কোন কোন শর্তাধীনে এ এবং বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব এবং সমান্তরাল হয়। দেখো এটা যে ডট গুণ ক্রস গুণের জিনিস, যে এ ডট বি সমান সমান যখন জিরো হবে তখন কিন্তু আমরা বলি এ বি কস থিটা। তো এ বি কস থিটার ভ্যালু কখন জিরো, বা আমি এটাকে পরে লেখা উচিত আসলে, এটাকে পরে লিখলে ভালো। ওকে, তাহলে এইখানে আমরা যেটা বুঝি যে হলো থিটার ভ্যালু যখন হচ্ছে তোমার বা কস থিটার ভ্যালু যখন জিরো, কস থিটার ভ্যালু সমান সমান জিরো,
তখন কিন্তু থিটার যে ভ্যালুটা এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বা ডট গুণফল যদি জিরো হয় তাহলে এ এবং বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, আর যদি ক্রস গুণফল জিরো হয় সেই ক্ষেত্রে আমরা বলি যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল থাকবে। তাহলে আমাদের ওইটাও লিখে ফেলি যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটার মধ্যে যখন ক্রস গুণ করি তখন ক্রস গুণফল কী হয়, এ ভেক্টর বি ভেক্টর আর হলো গিয়ে সাইন থিটা। তাহলে এইটা কখন জিরো হচ্ছে, এ আর বি তো জিরো না কারণ এগুলো অশূন্য ভেক্টর, সাইন থিটা সমান সমান জিরো, সুতরাং থিটার ভ্যালু কত, এটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। তার মানে এ এবং বি ভেক্টর কিন্তু তখন হবে সমান্তরাল, এ এবং বি সমান্তরাল হবে। এগুলো থিওরি, সহজ জিনিস, এগুলো তোমরা জানোই ভালো মতন। ওকে, তাহলে এইটা যদি আমরা বুঝে থাকি, আমাদের এই দুইটা শর্ত আমরা আলাপ করলাম যে হচ্ছে কখন তারা সমান্তরাল হবে এবং কখন তারা লম্ব হবে, ঠিক আছে, দুইটা ভেক্টর কখন সমান্তরাল হবে এবং দুইটা ভেক্টর কখন লম্ব হবে, এটা আমরা আশা করি বুঝতে পারছি। ওকে গ্রেট, এরপরে দেখো আমাদের কি প্রশ্ন করছে যে বি এর দিকে এ এর লম্ব অভিক্ষেপ বের করো। তো ভাই এটাও তো আমরা একদম প্রথম দিকেই করে আসছি, বি এর দিকে তো আর এর লম্ব অভিক্ষেপ বললে তো জিনিসটা ঠিক না, বি এর উপরে এর লম্ব অভিক্ষেপ, প্রশ্নটা এভাবে আসলে ভালো হতো। যা হোক, এটা অনেক আগের প্রশ্ন, টাইপে ভুল আছে কিনা তাও জানি না, বা প্রশ্ন যেখান থেকে কালেক্ট করা সেটা কি ভুল ছিল কিনা জানি না। যা হোক, আমরা প্রশ্ন যেহেতু বলছে লম্ব অভিক্ষেপ বের করো, তার মানে বি এর উপরে, বি এর দিকে বা বি এর উপরে এ এর লম্ব অভিক্ষেপ বের করো। তার মানে এটা যদি থেটা হয় তার মানে আমাদের এ কস থিটা বের করতে বলছে। এ কস থিটা মানে কিভাবে আমরা বের করতে পারি, এ কস থিটা সমান সমান হচ্ছে এ ডট বি করব, আগে এ ডট বি করব এবং তারপরে আমরা বি দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে কিন্তু এ তোমার কস থিটা। ওকে, তাহলে এখানে আমরা হচ্ছে এটাকে কিন্তু অনেক জায়গায় দেখবে এভাবে করে লেখে যে এ ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি, তো এটা কি একটা বি এর একক ভেক্টর না, তো এটাকে অনেক সময় এভাবেও লেখা হয় যে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের একক ভেক্টর ডট গুণ করে আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমাদের ওই তোমার লম্ব অভিক্ষেপের মানটা। এটা কিন্তু ডট গুণ, ডট গুণ মানে কি, স্কেলার, তার মানে লম্ব অভিক্ষেপটা এখানে বোঝাচ্ছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে কি করতে হবে, এখানে এ আর বি এর মধ্যে প্রথমে ডট গুণ করতে হবে এবং তারপরে আমাদের যথারীতি যেই কাজ সেটা করতে হবে, যে হলো আমরা যদি এ ভেক্টরটা নেই সেটা কত, এ ভেক্টর মানে হচ্ছে 10i + 8j - 8k, এটা হচ্ছে কি এ ভেক্টর, তার সাথে বি ভেক্টরের ডট করতে হবে সেটা হচ্ছে 5i + 6j + 9k। ওকে, ডিভাইডেড বাই বি ভেক্টরের মান কত, মান হচ্ছে 5² + 6² আচ্ছা রুট হবে তো, আগে আগে তো রুট হবে, তাহলে কত আসছে 5² + 6² + 9² ওকে। তাহলে এখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেট করলে যেই ডট গুণ ফল সেটার মান কত কি আসে সেটা কিন্তু বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আমরা যদি ডট হিসাব করি তাহলে কিভাবে হিসাব করব এটাও জানি, যে হচ্ছে 5 10 50, 5 10 50 + 6 8 48 - 8 9 72, আর এইটা যদি ভাগ করি তাহলে 25 + 36 + 81, 142 রুট, √142। ওকে, তাহলে আমরা এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি সেটা একটু লিখে ফেলি, 50 + 48 - 72 / √142, এটা আসে 2.18, 2.19 না 1218 বলাই ভালো, 18, ঠিক আছে। এইরকম একটা ভ্যালু আমরা পাই, বা তুমি চাইলে এটাকে এভাবেও রাখতে পারো, আমাদের আসছিল হচ্ছে 26, উপরে আসছিল 26 আর নিচে হচ্ছে √142। ওকে, তাহলে আমরা এভাবে করে কিন্তু এটা সলভ করতে পারি। তো এই ছিল আমাদের হচ্ছে ভেক্টরের রিটেনের যে সমস্ত প্রশ্নগুলো, তো আমরা নেক্সট পার্ট থেকে শুরু করব আমাদের হচ্ছে অবজেক্টিভের যে সমস্ত প্রবলেমগুলো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে আছে সেগুলার সলিউশন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।